ফের তৃণমূল কংগ্রেসে ভাঙন। ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা রায়ের বুথে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় ৩৫টি পরিবার বিজেপিতে যোগদান করল। সোমবার সন্ধ্যায় এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পশ্চিম মণ্ডল বিজেপির সভাপতি কমলেশ সিংহ রায়, পশ্চিম মণ্ডলের সাধারণ সম্পাদক দেবব্রত সরকার সহ বিজেপি নেতারা। জানা গিয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এই দিন বিজেপিতে যোগদান করেন। বিজেপি নেতা কমলেশ সিংহ রায়ের দাবি, এই দিন যোগদান কর্মসূচিতে ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান মমতা রায়ের বিজেপিতে যোগদান করার কথা ছিল। আজকে 15-60 নং বুথে, যেখানে আছে প্রধান মহাশয়া, ওনার বুথে প্রায় 35টি পরিবারের 130 জনের মতো তৃণমূল ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।